আজকে হলো জুনের 4 2022। একটু ক্লোজে নেন এই দিক দিয়ে। এই একে আজকে ধরা হয়েছে। আমরা রাতে 2টার সময় এই টরন্টো থেকে চেস করে একে ধরার জন্য বেসিক্যালি এই গ্র্যান্ড রিভারে, সরি এটা ডেট্রয়েট রিভারে আসছি। এই বদের হাড্ডি পালায় যাওয়ার চেষ্টা করতেছিল গোপন সূত্রে আমরা খবর পেয়ে। এই রাতে 2টার সময় এসে খুব ভোরবেলার চেষ্টা করছি। এ মূলত ওই যে অ্যাম্বাসেডার ব্রিজ আছে, ওই অ্যাম্বাসেডার ব্রিজ দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমেরিকান ইমিগ্রেশন তারা দেয় নাই, ফলে সে পানির ভিতর দিয়ে পালায় যাওয়ার চেষ্টা করছিল। বাংলাদেশ থেকে সে হাজার হাজার কোটি টাকা মারিয়ে আনছে। দেখেন তার মুখটা কত বড়, এই খোল মুখ খোল। হ্যাঁ, আরে সর্বনাশ, এই যে মুখ কত বড়, খুলে না সে লজ্জা পেয়েছে, খোল। এরপরে সে ওইখানে ওরকম একটা বিল্ডিং কিনে, ওটা মিশিগান শহর, ওরকম একটা বিল্ডিং কিনে সে থাকবে। বাংলাদেশে থেকে তারা হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে আসছে, মেরে নিয়ে এসে এরকম বড় বড় বিল্ডিং কিনে, তারা 5টা 7টা বিল্ডিং কিনে, 5টা 7টা বড় বড় দামি দামি গাড়ি কিনে রাখছে। এই দেখেন এর পেট কী অবস্থা, দেখছে আজকে এটার পেট ভরা হবে, পেট ফেরে দেখবো যে কয় হাজার কোটি টাকা এর মধ্যে আছে, কত টাকা নিয়ে আসছে। বাংলাদেশের এই ট্যাক্স পেয়ারদের মানিগুলো মাইরে কেটে এরা আসছে। এদের জিজ্ঞেস করলে যে এত টাকা ইনকাম করেন কোত্থেকে করেন, বলে আমার মাছের ঘের আছে, আমার গার্মেন্টসের ব্যবসা আছে, এইসব আছে আর কি। চিংড়ি মাছের বা এই রুই মাছের ঘের দিয়ে এই হাজার হাজার কোটি টাকা এখানে নিয়ে আসে তারা, নিয়ে এসে এসে এইগুলো করে। এই দেখেন প্যাট, ঠিক এইরকম বড় বড় প্যাট, এগুলো পড়ছে গরিব মানুষের পয়সা। একে ধরা হয়েছে, এখন খাওয়া হবে। আপনারা যারা বাংলাদেশে আছেন এদেরকে ধরেন, আমরাও এগুলো ধরতেছি, ধরে ধরে আটকায় ফেলার হলো আমাদের মূল কাজ। সবাইকে ধন্যবাদ। ওইটা মিশিগান শহর, এটা আমরা দাঁড়া যেখানে দাঁড়ায় আছি এটা হলো কানাডা, ওটা ইউএসএ। এটাকে আজকে আমরা সকলে মিলে জবাই করব, আর প্যাটের ভিতরে কত মিলিয়ন ডলার আছে এটা দেখব। সবাইকে ধন্যবাদ, বাই বাই।